আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদের ব্যতিক্রমী অধিবেশনে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 1,90,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, কালো টাকা বিনিয়োগ করা যাবে আবাসন খাত ও পুঁজিবাজারে। কমতে পারে চাল চিনি পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম, বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ, বিড়ি সিগারেট ও বিদেশি পণ্যের দাম। কর্পোরেট কর হার আরও কমানোর দাবি ব্যবসায়ীদের, উপেক্ষিত স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত বলছে বিএনপি। এবং দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরো 37 জনের, মোট আক্রান্ত ছাড়ালো 78,000। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ এবং শুরুতেই বাজেটের খবর। আগামী অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে 3,78,000 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। বাজেট ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 8.2% এবং মূল্যস্ফীতি 5.5% মধ্যে রাখার কথা বলা হয়েছে। বাজেট বক্তব্যে করোনা মহামারীতে অর্থনৈতিক সংকট কাটাতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। আরো জানাচ্ছেন শারফুল আলম। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদ এবং নিজের দ্বিতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বাজেট ইতিহাসে এবারই প্রথম করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে এই বাজেট পেশ হলো। অর্থ বিল 2020 এই মহান সংসদে। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা। দেশের 49তম বাজেটে মোট 5,68,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ঠিক করা হয়। এর মধ্যে 2/3 বেশি 3,48,000 টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে। সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর অভিপ্রায়, সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে খরচ হবে সবচেয়ে বেশি 66,000 কোটি টাকার মতো। ঋণের সুদ শোধ করতে হবে প্রায় 64,000 কোটি টাকা, আর ভর্তুকিতে বরাদ্দ 1,42,000 কোটি টাকা। উন্নয়ন কাজ বা এডিবিতে খরচ হবে বাকি 2,05,000 কোটি টাকারও বেশি, যেখানে মেগা 5 প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 15,000, স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাতে 8,000, পদ্মা সেতুতে 5,000, মেট্রো রেলে প্রায় 4,400 কোটি টাকা ধরা হয়েছে। আগের মতো এবারও সড়ক, রেলওয়ে, সেতু সহ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবহন খাত। এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসের অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। বাজেটে ব্যয় মেটাতে সরকার আয়ের লক্ষ্য 3,82,000 কোটি টাকা ঠিক করেছে। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআর আয় করবে 3,78,000 কোটি টাকা। বাকি 1,90,000 কোটি টাকার ঘাটতি সামাল দিতে বিদেশি সংস্থা থেকে ঋণ নিতে হবে 76,000 কোটি টাকার মতো, আর বাকি অর্থ আসবে সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণ থেকে। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী চলতি 2019-20 অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় 3,48,064 কোটি টাকা এবং ব্যয় 5,01,577 কোটি টাকা নির্ধারণ করেন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। করোনা মহামারীর সময় দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী সেই অর্থনীতিকে ফিরে পেতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা যদি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সেই অর্থনীতি ফিরে পাওয়া অনেকাংশেই সম্ভব।
সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে ইতিহাসের সবচেয়ে কম সময় অর্থাৎ এক ঘন্টার কম সময়ে উপস্থাপিত হল 2020-21 অর্থ বছরের বাজেট। ভিন্নধর্মী এই বাজেটের বক্তব্য উপস্থাপনা ছিল ব্যতিক্রমী। বিশেষ পরিস্থিতির বাজেটে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটে ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন একরামুল হক সায়েম। বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন চত্বরে ছিল না কোনো আড়ম্বর। নেওয়া হয় করোনা সংক্রমণ প্রতিরোধে নানা ব্যবস্থা। নিজেদের পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত হয়ে অধিবেশনে যোগ দেন খুবই অল্প সংখ্যক সংসদ সদস্য। সংসদের ভেতরের চিত্র ভিন্ন, মাঝখানে ফাঁকা রেখে বিন্যাস করা হয় আসন। আমি চতুর্থ এবং পঞ্চম পর্ব, এই দুটি পর্ব ব্যক্তিগতভাবে উপস্থাপন করব, বাকি পর্বসমূহ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা ছিল ব্যতিক্রম। মাত্র কয়েক মিনিট কথা বলে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরা হয় ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে। এটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অর্থনৈতিক উত্তরণের বাজেট। বক্তব্যে বলা হয় করোনার পরিস্থিতির কারণে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না পেয়ে আয় ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে অনেকটাই অনুমান ভিত্তিক। প্রয়োজন হয় তা এবছর পরিপূর্ণভাবে নেই। বাজেট বরাদ্দেও এসেছে করোনার প্রভাব। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে। শিক্ষাখাতে সর্বোচ্চ 33,117 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবারের চেয়ে প্রায় 3,500 কোটি টাকা বেশি। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ 24,940 কোটি টাকা, প্রায় 3,000 কোটি টাকা বাড়িয়ে স্বাস্থ্যখাতে বরাদ্দ হয়েছে 22,884 কোটি টাকা। এর বাইরে করোনা পরিস্থিতিতে জরুরি চাহিদা মেটাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনার কারণে সৃষ্ট চলমান সংকট উত্তরণের আশা জানিয়ে বাজেট বক্তব্যের সমাপ্তি টানেন অর্থমন্ত্রী। অর্থ বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাত্র এক ঘন্টারও কম সময়ের এই অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিন্ন পরিস্থিতিতে এবার অধিবেশন কক্ষে যেতে পারেননি সাংবাদিক, কূটনীতিক সহ দর্শনার্থীরা। করোনা মহামারী অর্থনীতির সার্বিক চালচিত্র যেমনি পাল্টে দিয়েছে, তেমনি পাল্টাতে হয়েছে বাজেট অধিবেশনের গতানুগতিক নিয়মও। অর্থমন্ত্রী বলছেন, করোনার বাস্তবতার আলোকেই দেওয়া হয়েছে এই বাজেট। তবে করোনার এই বাস্তবতা কতকাল দীর্ঘ হবে আর পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতির গতি প্রকৃতি কী হবে তার উপরই অনেকখানি নির্ভর করছে এই বাজেটের বাস্তবায়ন এবং তাতে জনকল্যাণ নিশ্চিত করা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। 10% কর দিয়ে এই অপ্রদর্শিত আয় যে কেউ বিনিয়োগ করতে পারবেন আবাসন খাত ও শেয়ার বাজারে। 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 তারিখের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতারা তাদের আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপর 10% কর দিয়ে তা বিনিয়োগ করতে পারবেন। প্রচলিত আইনে যাই থাকুক না কেন, এই বিনিয়োগের ব্যাপারে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। উচ্ছে আয়কর কমানোয় কমতে পারে চাল, আটা, আলু, পেঁয়াজ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমছে পিপিই, মাস্ক সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর আমদানি শুল্ক। দাম কমবে দেশে উৎপাদিত ইলেকট্রনিক, মোটর বাইক ও কৃষি যন্ত্রপাতির। বাড়তে পারে মোবাইল কল রেট, স্মার্টফোন ও সিমের দাম। বাড়ছে বিড়ি, সিগারেটের দাম। এছাড়া দাম বাড়বে বিদেশি মোটরসাইকেল, এসি, ফ্রিজ ও টায়ার টিউব সহ বিদেশি পণ্যের। অনলাইনে কেনাকাটার খরচও বাড়বে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। বাজারে পণ্যের দাম অনেকখানি নির্ভর করে শুল্ক ও ভ্যাট কাঠামোর উপর। বিভিন্ন শুল্কহার পরিবর্তনের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। টেলিকম সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে, তাতে বাড়বে মোবাইল ফোনের কল রেট ও SMS এর খরচ, বাড়বে বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম। আমদানি শুল্ক বাড়ানোয় দাম বাড়বে বিদেশি মোটরসাইকেল, বাইসাইকেল, এসি, ফ্রিজ, গুঁড়াদুধ, দুগ্ধজাত পণ্য, চকলেট, আমদানি করা পেঁয়াজ, লবণ, সবজি, ফল, মধু, জ্যাম, জেলি,
টিনজাত খাবার, কসমেটিক্স, রং ও টায়ার টিউবের। বাড়বে আসবাবপত্র, সিরামিক্স, গাড়ির রেজিস্ট্রেশন ফি, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া। অনলাইনে কেনাকাটাতেও বাড়বে খরচ। মোট রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, আটা, আলু, দেশি পেঁয়াজ ও রসুনের উৎসে আয়কর কমানো হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে আমদানি করা চিনি ও রসুনের অগ্রিম আয়কর, ফলে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। মৎস্য, পোলট্রি ও ডেয়ারি খাদ্য এবং কৃষি যন্ত্রপাতিরও দাম কমতে পারে। আগুন নেভানোর সব ধরনের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। করোনা মোকাবেলায় কমবে আইসিইউ, করোনা কিট, মাস্ক, জীবাণুনাশক, ভেন্টিলেটর সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ভ্যাট ও আমদানি শুল্ক। দাম কমতে পারে দেশে তৈরি মোবাইল ফোন, মোটরসাইকেল, ফ্রিজ, এসি, টায়ার টিউব, লোহা ও ইস্পাতের। এছাড়া দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্য ও কৃষি যন্ত্রপাতির দামও কমতে পারে। এছাড়া কমতে পারে এলপিজি সিলিন্ডার দামও। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার সহ ওষুধ শিল্পের কয়েকটি কাঁচামাল আমদানির ব্যয় কমানোর প্রস্তাবনা রয়েছে এবারের বাজেটে। বিশ্বব্যাপী করোনা দুর্যোগে হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে কর্পোরেট কর হার আরও কমানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। একই দাবি জানিয়েছে এফবিসিসিআই, বিজিএমই সহ অন্যান্য সংগঠনগুলো। বাজেটে কর হার কমিয়ে 32.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এদিকে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করা না গেলে সরকারের পক্ষে ঘাটতি বাজেট পূরণ করা কঠিন হয়ে পড়বে। কর্মকাণ্ড পুনর্জীবিত করতে সরকার এই অর্থ বছর কর্পোরেট ট্যাক্স হার হ্রাস করেছে, যা প্রশংসনের দাবিদার। বিশেষত বেসরকারি খাতের নন লিস্টেড কোম্পানির 2.5% কর্পোরেট ট্যাক্স হ্রাস করা হয়েছে। তবে কর্পোরেট করের হার বর্তমানে আরও হ্রাস করার প্রয়োজন, যাতে করোনা পূর্তভাব পরবর্তী সময়ে অপ্রদর্শিত আয় ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। অর্থনীতিতে এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা সবাই উপলব্ধি করব এবং দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না। বর্তমানে স্বাস্থ্য যে ঝুঁকি আমরা দেখছি, তাতে করে কিন্তু আমাদের এত দ্রুত আমরা এই কোভিড থেকে পরিত্রাণ পাবো বলে মনে হচ্ছে না, এবং এই কোভিডের এই চলমান যে অভিঘাত আমরা দেখছি সেটা স্বাস্থ্য খাতে দেখছি, আমরা সামাজিক খাতে দেখছি, আমরা এটা একটা মানবিক একটা ঝুঁকি হিসাবে দেখছি, অর্থনৈতিক ঝুঁকি তো আছে। এই যে ঝুঁকিগুলো সেগুলোর মোকাবেলা করতে গিয়ে যে ধরনের বাজেটীয় কাঠামো থাকা দরকার, আমাদের মনে হয়েছে যে সেটা পরিপালন করা হয়নি। বাজেটে করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়নি এবং সাধারণ মানুষের জীবন জীবিকার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনলাইন ভিডিও বার্তায় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। বাজেটে যে প্রক্রিয়া কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে তার দুর্নীতিকে চলমান রাখার প্রক্রিয়া বলেও দাবি করেন তিনি। বাজেটের বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির
যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখার। এদিকে প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে ঘাটতি বেশি থাকায় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। বনানী কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় জি এম কাদের এসব কথা বলেন। 1,85,000 কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে, তারপরও জনকল্যাণমূলক বলছে এই জন্যই যে সরকার বিভিন্ন খাত যেখানে অর্থ দরকার সেটার অর্থায়নের জন্য একটা বাজেট তৈরি করেছে, যেটা সমস্যা আমরা মনে করি। এবং এই আয় এবং ব্যয়ের দুটোই যে টার্গেট করা হয়েছে সেটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে এটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। এবারে করোনা প্রসঙ্গ। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 37 জনের, এর মধ্যে 20 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,049, নতুন 3,187 জন সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো 78,000। আরও জানাচ্ছেন রাসনা দাস। সবশেষ 24 ঘন্টায় 55টি ল্যাবে 15,772 জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় 3,187 জন, শতকরা হারে 20.21%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত 4,500,000-এরও বেশি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে প্রায় 80,000। গড়ে শনাক্তের হার 17%-এরও বেশি। আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টা 15,772টি, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,57,332টি নমুনা, এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 37 জন, আগের দিনেও মৃতের সংখ্যা একই ছিল। মৃতদের মধ্যে 30 থেকে 60 বছর বয়সী 14 জন, 61 থেকে 70 বছর বয়সী 22 জন এবং 1 জন 70 ঊর্ধ্ব, এদের মধ্যে 30 জনই পুরুষ। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,049 জন, হাসপাতালে মারা গেছেন 28 জন এবং বাসায় মারা গেছেন 9 জন। ঢাকা বিভাগে 20 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 3 জন, বরিশাল বিভাগ 2 জন, রংপুর বিভাগ 1 জন। সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 848 জন সহ মোট সুস্থ হয়েছে 16,747 জন, সুস্থতার এই হার 21.46%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বেচ্ছাসেবীরা মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের নমুনা পরীক্ষা সহ সব ধরনের সহযোগিতা করছেন। এদিকে লকডাউন শুরুর আগ মুহূর্তে যাতে কেউ অন্য এলাকায় চলে যেতে না পারে সেজন্য রেড জোন এলাকায় কঠোর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। পূর্ব রাজাবাজারে করোনায় আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছিলেন স্বাস্থ্যকর্মী সেলিম। লকডাউনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে স্বেচ্ছাসেবী সহ ওয়ার্ড কাউন্সিলরের লোকজন। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমি আশা দিই উনি এইভাবে রয়েছে আর উপরে কি ইয়ে করা এখানে একটু সুতো পড়তেছে, তখন আমি কই কি এই আপনার কি হয়েছে, কি হয়েছে, আপনার কি হয়েছে বলেন বলেন কি আর সারা শব্দ নেই। নিহত ব্যক্তির স্বজনদের কোয়ারেন্টাইনে রাখতে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে। এই হোল্ডিংটা ধরে আমরা আশেপাশের হোল্ডিং যেগুলো আছে আমরা রেজিস্ট্রেশন ছাড়া প্রত্যেককে করোনার যে পরীক্ষাটা সেটার আওতা নিয়ে আসবে। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তর কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে লকডাউনের আগেই নির্ধারিত এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। যেহেতু আমরা লকডাউন করার আগে হিসাব করে রাখি যে এলাকাটা আমরা আক্রান্ত বিবেচনা করছি, সেই হিসাবে ওই এলাকা কঠোর নজরদারির মধ্যে আগে থেকে আমাদের থাকে, দেন তারপরে কিন্তু আমরা গণমাধ্যমে জানাচ্ছি। এমন না যে আমরা মানে আগে থেকে জানিয়ে দিচ্ছি এবং লোকজন পালিয়ে যাবে, সেরকম কিন্তু অবকাশ নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা কাজ করছেন তারা কিন্তু এলাকাটা আগে থেকে নজরদারির মধ্যে রাখছেন। তবে করোনার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের দ্বিতীয় দিনে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নতুন করে শঙ্কা তৈরি করেছে সবার মাঝে। তাই লকডাউন মেনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম পুরোপুরি করোনামুক্ত হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরপর 3 বার নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নাসিমের জন্য গঠিত হওয়া মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া। এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই আইসিইউতে আছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানা গেছে মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে কুমিল্লা বরিশাল বান্দরবান সহ দেশের ১২ জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার, এর মধ্যে পরিবারের ১০ সদস্য সহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। এ নিয়ে চট্টগ্রামে দুজন সংসদ সদস্য সপরিবারে করোনায় আক্রান্ত হলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। চট্টগ্রামের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে নতুন আক্রান্ত হলেন ১০৮ জন। করোনা ভাইরাসে বরিশালে এক মুক্তিযোদ্ধা সহ দুজনের মৃত্যু হয়েছে। একই বিভাগের ৬ জেলায় ডাক্তার, পুলিশ ও নার্স সহ নতুন ৯৮ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৬৭ জন। রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন চিহ্নিত করে শুক্রবার থেকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৪৮ জন, রংপুরে ২৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ জন, শরীয়তপুরে ১৫ জন, সিরাজগঞ্জে ৫ জন এবং লক্ষ্মীপুরে ৩৬ জন। করোনা উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছেন ২ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৯১ জন। নোয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের, মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭৪ জন, মৃতের সংখ্যা ৩৩। করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে মারা গেছেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হানিফ। বান্দরবানেও করোনায় একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে, নতুন করে লকডাউন করা হয়েছে জেলার সেনহাটি গ্রাম, বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা শহরের সব দোকানপাট। করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির কাপ্তায় মারা গেছেন একজন। ফেনীর ৮টি স্থান লকডাউন ঘোষণা করা হয়েছে, কার্যকর হবে শুক্রবার সকাল ৬টা থেকে। যেসব এলাকায় এই কোভিড রোগীর সংখ্যা বেশি আছে সেই এলাকা থেকে আপাতত লকডাউন করা প্রয়োজন। এর আগে আমরা কিছু বাড়িকে লকডাউন করেছি, এখন কিছু মহল্লা জোনভিত্তিক কিছু জায়গাকে আমরা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন, এর মধ্যে কেবল একজনে ছিলেন পজিটিভ। এছাড়া ভোলার বোরানউদ্দিন, কুড়িগ্রামের চিলমারি এবং যশোরের সারসায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ। জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে মুক্তি পান তিনি। ১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকাকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এদিকে শেখ হাসিনার কারামুক্তি দিবসের দ্বাদশ বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ১১ জুন শুধু শেখ হাসিনার কারামুক্তি নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস। তিনি যেদিন মুক্তি লাভ করেছিলেন সেদিন শুধুমাত্র শেখ হাসিনা মুক্তি লাভ করেছিলেন তা নয়, গণতন্ত্র মুক্তি লাভ করেছিল। তাই আজকের দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস, যেমন একই সাথে গণতন্ত্রের মুক্তি দিবস। এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। রাজধানীর শেওড়াপাড়ায় বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে গার্মেন্টস কর্মীরা। অবরোধের কারণে যানবাহন বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কারখানা বন্ধ ঘোষণা করায় আলফা নিটিং ওয়্যার লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। করোনা মহামারীর কারণে অর্ডার না পাওয়ার অজুহাতে ১১ জুন বন্ধ ঘোষণা করে রাজধানীর বেগম রোকেয়া সরণির আলফা নিটিং ওয়্যার। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে।
প্রতিষ্ঠানটি বন্ধ হলে নিয়ম অনুযায়ী শ্রমিকরা তাদের পাওনা 3 মাস 13 দিনের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ন্যায্য অধিকার, বেতন ভাতা, আমরা যে শ্রম আইন অনুসারে আমরা 3 মাস 15 দিন বেতন পাই, আর সামনে যদি ঈদের বোনাস পাই, পাশের ফ্যাক্টরি আমাদের ইয়ুথ গ্রুপ, ওই ফ্যাক্টরি যদি দিতে পারে 3 মাস 13 দিনের বেতন, আমরা কেন পাবো না? আমরা বিজিএম থেকে শুনছি যে 4 মাসের এখন থেকে নিয়ম 4 মাস, তবে আমরা এটা না জানা মতে আমরা 3 মাস 13 দিনেরটা চাইছি। আমাদের এটা ধরেন নির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার বলেন, নিয়ম অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন 15 তারিখ অথবা 16 তারিখ তাদের 2 ভাগে ক্যাশ দিয়ে দেবেন। এরপরেও শ্রমিকদের সাথে আমার চেয়ারম্যান সাহেব বসেছেন, যদি কোনো কিছু থাকে চেয়ারম্যান সাহেব উদয় হইয়া তাদেরকে কিছু দিয়ে চান, সেটা চেয়ারম্যান সাহেব এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বসে আছি কয়েক ঘন্টা হয়ে গেছে, সকাল থেকে বকতে আছি, আন্দোলন করতেছে এরা, বকতে আছি আমরা। কাল 8টার থেকে এই যে আমরা রাস্তায় হয়রানি হচ্ছি, এইসব এই গার্মেন্টস ব্যবসায়িক যারা অসৎ ব্যবসায়িক আছে তারা, তাদের জন্য এই আজকে সাধারণ জনগণ রাস্তায় নামিয়া হাজার হাজার লাখ মানুষের কষ্ট হচ্ছে। চিকেন আছে 4.5 লক্ষ টাকা প্রোডাক্ট আছে, দেড়টার মধ্যে আমাদের প্রোডাক্ট সেল দেওয়া শেষ হয়ে যেত, আর 4.5 লক্ষ টাকা প্রোডাক্ট নষ্ট হয়ে যেতেছে। মানে এটা পুলিশ প্রশাসনে কিছু করতেছে না, মালিক মানে মালিক 10 মিনিটের সময় নিয়ে 2 ঘন্টা কাটা দিয়েছে। মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সন্ধ্যায় সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের নির্দেশে যে কোনো সংকট বা দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাতক্ষীরায় আমপানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পরে আকাশপথে উপকূলীয় জনপদ পরিদর্শন করেন সেনাপ্রধান। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। শক্তিশালী ঘূর্ণিঝড় আমপানের লণ্ডভণ্ড উপকূলীয় জনপদ ঘুরে দেখতে বৃহস্পতিবার হেলিকপ্টারে সাতক্ষীরা যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উপকূলীয় এলাকায় এরই মধ্যে 460টি ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 10,000 মানুষকে। প্রস্তুত করা হয়েছে 16টি পানি বিশুদ্ধকরণ মেশিন। আমরা সর্বদা প্রস্তুত আছি, আমাদেরকে সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। বিভিন্ন কাজ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতীতে দিয়েছে, এখনও অনেক দিয়েছে, ভবিষ্যতে যদি দেয় আমরা অবশ্যই করব। সেনাবাহিনী প্রধান আরও জানান, নিজের সামর্থ্য অনুযায়ী আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। জাতীয় যে কোনো কাজ আমাদেরকে দিলে আমরা সাধারণত না করি না, আমরা করে দেই, এতে আমরা গর্ববোধ করি যে আমাদের উপরে সরকারের রাস্তা আছে, জনগণের রাস্তা আছে, এবং সেই জন্য হলে আমাদেরকে কাজটা দিচ্ছে, আমরা সেটাকে একটা প্রাইড হিসেবে নেই। জেনারেল আজিজ আহমেদ পরে আকাশপথে আমপানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, সাতক্ষীরা শ্যামনগর, আশাশুনি এবং খুলনার কয়রা উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। প্রায় 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার চালু হলো যশোরের সাথে ঢাকার বিমান যোগাযোগ। সকাল 9:55 বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে বিমান চলাচল শুরু হয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 15 জুন পর্যন্ত যশোর ঢাকা রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ করে দিলে যশোর ঢাকা রুটের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। এবারে পারটেক্স খেলার খবর। সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে প্রায় 3 মাস বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। 27 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে সেভিয়া। যদিও শীর্ষ দল বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ব্যবধান 11, তাই এই ম্যাচ জিতে এগিয়ে যেতে চায় স্বাগতিক সেভিয়া। রিয়াল বেটিসের সাথে মুখোমুখি শেষ 2 ম্যাচেই জিতেছে তারা। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফেরাটা জয় দিয়ে স্মরণীয় করতে চায় রিয়াল বেটিস। 27 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে তালিকার 12 নম্বরে রয়েছে তারা।
করোনা কারণে গত 12 মার্চ বন্ধ করে দেওয়া হয় বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই ফুটবল লীগ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সংসদের ব্যতিক্রমী অধিবেশনে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 1,90,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ, কালো টাকা বিনিয়োগ করা যাবে আবাসন খাত ও পুঁজিবাজারে। কমতে পারে চাল চিনি পেঁয়াজ সহ নিত্য পণ্যের দাম, বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ, বিড়ি সিগারেট ও বিদেশি পণ্যের দাম। কর্পোরেট কর হার আরও কমানোর দাবি ব্যবসায়ীদের, উপেক্ষিত স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত বলছে বিএনপি। এবং দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরো 37 জনের, মোট আক্রান্ত ছাড়ালো 78,000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।